নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন কষা বাঙালির চিকেনের রেসিপিগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল চিকেন কষা যা রুটি লুচি বা ভাত সবের সাথেই খেতে অসাধারণ লাগে কিন্তু কিভাবে রান্না করলে চিকেন কষার কালারটাও সুন্দর আসবে আর খেতেও সুস্বাদু হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে দেখে নিন আজকের পুরো রেসিপিটি চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড়ো সাইজের নিতে হবে কারণ চিকেনের পিসগুলো ছোট হলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কালারটা সুন্দর আসে না আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচ এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ টক দই আর দু চামচ সরষের তেল এবার এই উপকরণগুলো দিয়ে চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে আর ঢাকা দিয়ে ম্যারিনেটের জন্য তিরিশ মিনিট রেখে দিতে হবে এরপর একটা কড়াই পঞ্চাশ মিলি সর্ষের তেল দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা দিচ্ছি একটি তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটি ছোটো টুকরো দারচিনি আরও এক চামচ গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা এবার মশলাগুলো ভাজা হলে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিতে হবে দেড়শো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার ছেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবেন না ঠিক এই রকম হালকা বাদামি কালার করে ভেজে নেবেন এবার দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেড় চামচ আপনারা আদা রসুন কাঁচা লঙ্কা আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন আর কাঁচা লঙ্কার পেস্টটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই মতো দিয়ে দেবেন এবার আদা রসুনটা ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে একটি টমেটোর পেস্ট এবার টমেটোটাও নেড়ে সেরে ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এইভাবে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার সব গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন আমি মশলাতে এখন জল ব্যবহার করছি না আপনারা যদি প্রয়োজন মনে করেন হাফ কাপ জল দিতে পারেন এবার চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ মিনিট চিকেনটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চিকেনটা যত ভালোভাবে কষবেন চিকেনের কালারটাও ততটা সুন্দর আসবে আর খেতেও খুবই টেস্টি হবে চিকেনটা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ঢাকা দিয়ে চিকেনটা প্রায় কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটা একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার চিকেনটা থেকেও জল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় কুড়ি মিনিট লাগবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি চিকেনটা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটা সেদ্ধ করতে হবে কিছুক্ষণ পর চিকেনের ঢাকাটা শেষবারের মতো খুলে নিচ্ছি এবার চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে এইরকম চিকেন কষা প্রায় প্রতিটি বাঙালিরই খুবই প্রিয় আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে সব শেষে দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল চিকেন কষা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন